স্মার্ট ও সমৃদ্ধ দেশ হিসেবে বিশ্ব দরবারে সমুজ্জ্বল হবে বাংলাদেশ। দেশে অতি দরিদ্র কেউ থাকবে না। ব্যাংক টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত করতে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে প্রতিনিধিত্ব করা খেলোয়াড়দের অলিম্পিকের জন্য প্রস্তুত হবারও আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। পেশাদার খেলোয়াড় নয়, না কোনো প্রশিক্ষিত দক্ষ ফুটবলার, আর্মি স্টেডিয়ামে ব্যাংকারদের পায়ের জাদুর লড়াইটা মাঠে এনে দিয়েছে এক অনন্য পরিবেশ। চূড়ান্ত বিজয় ছিনিয়ে নেয় ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকের আয়োজনে 31 ব্যাংক অংশ নেয় এই টুর্নামেন্টে। শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট 2024-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দেন স্বয়ং প্রধানমন্ত্রী। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে তুলে দেন ট্রফি ও সম্মাননা। তৃতীয় বিজয়ী দল হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকেও দেওয়া হয় ট্রফি ও সম্মাননা। চেক ও ট্রফি গ্রহণের আমন্ত্রণ জানাচ্ছি। স্মৃতিচারণে উঠে আসে ক্রীড়াঙ্গনে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অবদান। আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও ফুটবল প্লেয়ার ছিলেন। আমার ভাই শেখ কামাল জামাল তারাও ফুটবল খেলত। এখন আমাদের নাতি নাতনিরাও ফুটবলই খেলে, এটা হলো বাস্তব কথা। অর্থাৎ ফুটবল বাংলাদেশে অত্যন্ত একটা জনপ্রিয় খেলা, শুধু বাংলাদেশ না সারা বিশ্বব্যাপী। দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে সুনাম কুড়িয়ে আনা ক্রীড়াবিদদের উৎসাহ দেন বঙ্গবন্ধু কন্যা। দেশের মাটি পার হয়ে আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের জন্য মর্যাদা বয়ে নিয়ে আসছে। অর্থাৎ এই যে বাংলাদেশকে খেলাধুলোর মাধ্যমে বিশ্বের কাছে তুলে ধরা, এটাও করছে। এই খেলাধুলোর মধ্যে থেকে একসময় আমাদের উপযুক্ত খেলোয়াড় গড়ে উঠবে, আমরা আন্তর্জাতিক পর্যায়েও খেলাধুলা করে কোনোদিন হয়তো ফুটবল আমরা চ্যাম্পিয়নও হয়ে যেতে পারি, সেটাই আমরা আমাদের প্রচেষ্টা থাকবে। একই সঙ্গে স্মার্ট বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি। ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আমরা আমাদের অর্থনীতিকে উন্নত করেছি, দারিদ্রের হার আমরা অর্ধেকের বেশি কমিয়ে এনেছি, এখন 18.7%। অতি দারিদ্রের হার 25%-এর উপরে ছিল, তা 5.6%-এ নামিয়ে এনেছি। ইনশাল্লাহ এটুকু থাকবে না, কোনো মানুষ বাংলাদেশে অতি দরিদ্র বলে আর কেউ থাকবে না। খেলাধুলা এবং সাংস্কৃতিক অঙ্গনে পৃষ্ঠপোষকতার আহ্বান জানান প্রধানমন্ত্রী। খেলাধুলা, সংস্কৃতি চর্চা, সাহিত্য চর্চা, এগুলি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনো হয় না। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।